ওয়ার্ডসওয়ার্থের আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ পোয়েট্রির এবার আমি সেকেন্ড পার্ট বা তোমাদের কোশ্চেন আনসার আর এমসিকিউ গুলো বলছি। প্রথমে এমসিকিউ গুলো বলে দিই। এমসিকিউ হচ্ছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়াজ কম্পোজড অন বলে তোমাকে চারটে ডেট দেবে, তুমি তখন সেপ্টেম্বর 3, 1802 লিখবে। সেকেন্ড, দু নম্বর প্রশ্ন, দ্য পার্সন হু পাসেস উইদাউট এনজয়িং দ্য বিউটি অব দ্য সিটি ইজ বলে চারটে অপশন দেবে, উত্তর হবে ডাল, DULL ডাল। তিন নম্বর, ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য ওয়ার্ড ম্যাজেস্টি মিনস, চারটে তোমার অপশন দেবে, মিনস এখানে ইমপ্রেসিভ বিউটি, ইমপ্রেসিভ বিউটি। ওয়ার্ডসওয়ার্থ সিজ লন্ডন, চারটে অপশন হচ্ছে সেন্টার অফ লার্নিং, সেন্টার অফ ট্রেড ইত্যাদি, উত্তর হচ্ছে অ্যাজ এ পার্ট অফ নেচার, ওয়ার্ডসওয়ার্থ সিজ লন্ডন অ্যাজ এ পার্ট অফ নেচার। তারপরেরটা, ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ রোম্যান্টিক পোয়েট, রোম্যান্টিক পোয়েট, ভিক্টোরিয়ান পোয়েট, ডরোথিস ফাদার, কিডস ফ্রেন্ডস ইত্যাদি অপশনে থাকে, উত্তর হবে রোম্যান্টিক পোয়েট। দ্য রিভার গ্লাইডেথ, গ্লাইডেথ মানে ফ্লোজ, বয়ে যাচ্ছে, দ্য রিভার গ্লাইডেথ, দ্য রিভার রেফার্স, কি রিভারকে এখানে বলা হচ্ছে, টেমস, TAMES, টেমস, টেমস নদীকে এখানে উল্লেখ করা হয়েছে। দ্য হার্ট হুইচ ইজ লাইং স্টিল ইজ ড্যাশ মাইটি, হুইচ ইজ মাইটি, MIGHTY, হুইচ ইজ মাইটি, হার্ট মাইটি। তারপরে প্রশ্ন, লন্ডন পুটস অন এ গার্মেন্ট অফ ড্যাশ মর্নিং লাইট, মর্নিং লাইট, উত্তর মর্নিং লাইট। টেমস ইজ ফ্লোয়িং স্মুথলি, উত্তর হচ্ছে স্মুথলি, অপশন অনেক কিছু দেওয়া থাকবে, তুমি লিখবে স্মুথলি। আচ্ছা, ইচ লাইন অফ দ্য সনেট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কন্টেন্স, সিলেবলসগুলো থাকে 10, 11, 14, 15, 10 syllables, উত্তর হবে 10 syllables। এটা শর্ট প্রশ্ন দেয়, হাউ মেনি সিলেবলস কন্টেন ইচ লাইন, 10 syllables উত্তর হবে। আর একটা শর্ট অ্যান্সারের মধ্যে আর একটা বলছি, এখানে এমসিকিউ থেকে শর্টে আবার চলে এসেছি, শর্ট প্রশ্নের মধ্যে আর একটা আছে যে হুম ডাজ দ্য পোয়েট রেফার টু ডাল, এটা খুব আসে, দ্য পারসন হু উইল নট বি ইমপ্রেসড বাই দ্য বিউটিফুল সাইট অফ লন্ডন অ্যাপিয়ার্স টু দ্য পোয়েট ডাল, দ্য পারসন হু উইল নট বি ইমপ্রেসড, যে পারসন ইমপ্রেসড হয়নি বাই দ্য বিউটিফুল সাইট, SIGHT, এই সুন্দর দৃশ্যের প্রতি অফ লন্ডন, লন্ডনের অ্যাপিয়ার্স, APPEARS, অ্যাপিয়ার্স টু দ্য পোয়েট ডাল, সেই ব্যক্তি ডাল হিসেবে এখানে গণ্য গণ্য হয়েছে, কবির কাছে গণ্য হয়েছে। এবারে বড় প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকে যেটা যেটা মানে সবসময় যে প্রশ্নটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আমি সেই প্রশ্নটাই এবার বলবো। হাউ ওয়াজ ওয়ার্ডসওয়ার্থ ইমপ্রেসড বাই দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং, কেমনভাবে সকালের সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়েছিলেন। আর একটা প্রশ্ন এর সাথেই আসে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর টু মোর ফেয়ার, হাউ ডাজ দ্য পোয়েট ট্রাই টু এস্টাবলিশ দিস, একদম প্রথম লাইনটা তুলে দেয় যে কেমনভাবে পোয়েট এটাকে প্রতিষ্ঠা করেছেন যে আর্থ আর কিছু এর চাইতে বেশি কিছু দেখাতে পারতো না, এটা কেমনভাবে উনি প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর হচ্ছে দ্য মর্নিং ইজ দ্য মোস্ট বিউটিফুল টাইম অফ দ্য ডে, মর্নিং হচ্ছে, আমি আগে এটা পড়ে দিই তারপরে আমি বলে দিচ্ছি, মর্নিং ইজ দ্য
most beautiful time of the day, the atmosphere remained free from noise and pollution. Wordsworth enjoyed the beauty of the city London. London looks beautiful in the light of the rising sun. The city seems to be dressed in the beauty of the bright morning. Ships, domes, theaters, towers, and temples look beautiful. Parastanza. The city merges with the adjacent fields and the sky. The sun seems to shine more beautiful than ever. The river flows freely, smoothly. A deep silence prevails everywhere. The whole city seems asleep. Thus, Wordsworth explained the beauty of urban London in his sonnet. সনেটের নামও দিয়ে দিতে পারো, আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ। এটা হলো ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড যে প্রশ্ন বলেছে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, তখন এতটাই লিখে বলবে। দাস দ্য পোয়েট ট্রাইড টু এস্টাবলিশ দ্য দ্যাট আর্থ হ্যাজ নট এনিথিং এনি মোর এনিথিং টু শো মোর ফেয়ার। এই দুটা প্রশ্নের এরকম দুভাবে, যে যেমনভাবে প্রশ্ন আমরা সবসময় বলি প্রশ্নটা ধরে উত্তর, এই প্রশ্নটা ধরে উত্তর। এবার আমি প্রশ্নটা আরেকবার পড়ে, মানে আমি যেটা লিখে দিয়েছি পড়ে তার মানেটা বলে দিচ্ছি। মর্নিং ইজ দ্য মোস্ট বিউটিফুল টাইম অফ দ্য ডে। তার পরেরটা, পরের লাইন, দ্য অ্যাটমসফিয়ার রিমেন ফ্রি। অ্যাটমসফিয়ার রিমেন, আর ই এম এ আই এন, ফ্রি, এফ আর ডাবল ই, ফ্রম নয়েজ, পরিবেশ একদম শান্ত। কিসের থেকে না? ফ্রম নয়েজ অ্যান্ড পলিউশন। নয়েজ বানান এন ও আই এস ই, পলিউশন পি ও এল ইউ টি আই ওয়েন। নয়েজ শব্দ আর দূষণ থেকে এখন ফ্রি, মুক্ত আছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এনজয়েড, ই এন জে ও ওয়াই ই ডি, এনজয়েড the beauty of the city London, beauty b e a u t y of the city London. তার পরের স্ট্যান্জায় যাবে, London looks beautiful in the light of the rising sun, r i s i n g, rising sun, খুব সুন্দর দেখাচ্ছে সকালের, মানে সূর্য উদয় হচ্ছে সেই সময় খুব ভালো দেখাচ্ছে। The city seems to be dressed ইন দ্য বিউটি অফ দ্য ব্রাইট মর্নিং, সিমস এস ডব্লিউ এম এস, মনে হচ্ছে সিটিটাকে, মনে হচ্ছে টু বি ড্রেসড, ড্রেস করে আছে, ডি আর ই ডাবল এস ই ডি, ড্রেসড ইন দ্য বিউটি অফ দ্য ব্রাইট মর্নিং, বি আর আই জি এইচ টি, সকালের সুন্দর আলোয় যেন সে সেজে রয়েছে। শিপস, ডোমস, থিয়েটার্স, টাওয়ার্স অ্যান্ড টেম্পলস লুক বিউটিফুল। তারপরের স্ট্যান্জা, দ্য সিটি মার্জেস, এম ই আর জি ই এস, মিশে গেছে যেন, এক হয়ে গেছে, উইথ দ্য অ্যাডজাসেন্ট ফিল্ডস, ক্ষেতের সাথে যেন এক হয়ে গেছে, অ্যাডজাসেন্ট এ ডি জে এ সি ই এন টি, ফিল্ডস অ্যান্ড দ্য স্কাই, দ্য সান সিমস টু শাইন মোর বিউটিফুলি দ্যান এভার, সূর্য আর সব সব দিনের থেকে আজকে যেন বেশি সুন্দর। দ্য রিভার ফ্লোজ ফ্রিলি স্মুথলি, এ ডিপ সাইলেন্স, এস আই এল ই এন সি ই, সাইলেন্স, প্রিভেলস, ছেয়ে আছে, পি আর ই ভি এ আই এল এস, প্রিভেলস, ছেয়ে আছে এভরিওয়্যার, সব জায়গায়, একটা ডিপ সাইলেন্স মানে একটা গভীর শান্তি, শান্ত ভাব। দ্য হোল সিটি সিমস অ্যাসলিপ। তারপরের লাইনে, দাস ওয়ার্ডসওয়ার্থ এক্সপ্লেন দ্য বিউটি অফ আরবান লন্ডন, ইউ আর বি এ এন, আরবান লন্ডন, সিটি, সিটির আর একটা প্রতিশব্দ আরবান, আরবান মানে শহুরে, শহর লন্ডনে, ইন হিজ সনেট, এস ও এন এন ই টি, সনেট,
এই সনেট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ লিখবে, এই এর মধ্যে উনি এই কবিতা এই সনেটে উনি এইভাবে ওনার সৌন্দর্য ব্যক্ত করেছেন। আমাদের কতগুলো গ্রামার আছে, সেই গ্রামারগুলো তোমাদের টেক্সচুয়াল গ্রামার থাকে আমি বলে দিচ্ছি। যেমন একটা আছে দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, এখানে বলবে নাউন ফর্ম অফ দ্য অফ সাইলেন্ট, নাউন ফর্ম অফ সাইলেন্ট, সাইলেন্ট এই কথাটার নাউন ফর্ম তোমায় শুধু লিখতে হবে। তুমি সেখানে লিখবে সাইলেন্স, এস আই এলিএন সিই, সাইলেন্স হচ্ছে সাইলেন্টের নাউন ফর্ম। আচ্ছা ভয়েস চেঞ্জ আছে এরপরে, আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, এটা বইয়ের থেকে দেবে। তার উত্তর হচ্ছে ভয়েস চেঞ্জ উল্টো করে, উল্টো হয়ে যায় সবসময়, এ কাম সো ডিপ ওয়াজ নেভার ফেল্ট বাই মি। এখানে ফেল্ট আছে সেই জন্য আমরা ওয়াজ ফেল্ট ওয়াজ নেভার ফেল্ট লিখেছি, আইটা হয়ে গেছে বাই মি, এমি মি হয়ে গেছে। এ কাম সো ডিপ ওয়াজ নেভার ফেল্ট বাই মি। সেকেন্ড ভয়েস চেঞ্জের দু নম্বরটা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটার ভয়েস চেঞ্জ হবে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়াজ কম্পোজড বাই বাই ওয়ার্ডসওয়ার্থ। তিন নম্বরে আছে প্রিপোজিশন বা আর্টিকেল দুটোই থাকে, ড্যাশ সাইট সো টাচিং ড্যাশ ইটস ম্যাজেস্টি, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, দ্য বিউটি অফ দ্য মর্নিং, এখানে দ্য আর অফ দ্য তোমার ফিলিংস ফিল দেয়া থাকে, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। জেনারেলি প্রিপোজিশনটা এ থেকে দেয়, প্রোজ থেকে দেয়, এটা যাই একটুখানি প্র্যাকটিসের জন্য দিয়ে দিলাম যে কোনগুলো প্রিপোজিশন কোনগুলো আর্টিকেল, এ অ্যান্ড দ্য আর্টিকেল। আর প্রিপোজিশনের মধ্যে অনেক প্রিপোজিশন তো আছে, অফ অন আপন ইনটু ওভার আন্ডার অন, এগুলো হচ্ছে প্রিপোজিশনের মধ্যে পড়ে। জাস্ট এইটুকুনি বলছি, প্রত্যেকটা যে বলবো প্রত্যেকটার সাথে একটু করে গ্রামার বলে দেবো, একটু করে তোমাদের যেগুলো টেক্সচুয়াল গ্রামার আসে বলে দেবো, তাহলে গ্রামার পার্টটাও তোমাদের একটুখানি এর সাথে সাথে হয়ে যাবে, আর অন্যগুলো আমি আস্তে আস্তে পরে বলছি। আজ এই পর্যন্তই থাক, এরপরে